অন্তর্বর্তীকালীন সরকারকে বৈধতা দিয়ে সর্বোচ্চ আদালতের রুলিং, তারুণ্য অভিজ্ঞতার মিশেলে দেশকে ঢেলে সাজানোর প্রত্যয় উপদেষ্টাদের, মজবুত করতে চান অর্থনীতির ভঙ্গুর কাঠামো। দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনে আজ রংপুর যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস, দেখা করবেন আবু সাইদের স্বজনদের সঙ্গে। ছাত্র আন্দোলনে প্রতিটি গুলির বিচারের সিদ্ধান্ত ক্যাবিনেট বৈঠকে। সাধারণ মানুষ চাইলে নতুন রাজনৈতিক দল গঠন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জানালেন দুই সমন্বয়। গুরুত্ব দেওয়া হবে সেবা ধর্মী কাজ, সাম্য আর মানবিক মর্যাদা নিশ্চিত হবে মূল নীতি। নাগরিকের প্রত্যাশাটি যদি আমাদের প্রতি অব্যাহত থাকে, সেক্ষেত্রে রাজনৈতিক দল খোলার ক্ষেত্রে আমরা অবশ্যই বিবেচনা করব। রাষ্ট্রে এমন একটা রাজনৈতিক দল থাকবে যারা হচ্ছে পরিবারতন্ত্রের বাইরে থাকবেন। রাজধানীতে রাত হলে ডাকাত আতঙ্ক, নিরাপত্তা দিতে সতর্ক পাহাড়ার শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দারা খুলতে শুরু করেছে দেশের বিভিন্ন থানা, কাজ চলছে সীমিত পরিসরে।